পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সমাবেশে তিনি একথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জাতীয় সংসদের হুইপ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ আরও অনেকেই।